साला हरामी का बच्चा। एक टु चोटले एई तार बुली, कखनो स्वागत कखनो प्रकाश्यत। छोटो निष्ठुर चोख दुटो, मुखमय छोटो बड़ो कतगुलो आँचिल, একটা ছোট আবু আছে ডান দিকে চোয়ালটার নিচে, ভ্রু নেই বললেই হয়। দাড়ি আছে কটা কোঁকড়ানো অবিন্যস্ত, হঠাৎ দেখলে মনে হয় একটা ওলের উপর কটা চুল গজিয়েছে কতগুলো। তাকে কেউ বোঝে না, সেও কাউকে বুঝতে চায় না। তাই উদীয়মান কমিউনিস্ট লেখক কমরেড দুলাল দত্ত যখন গল্প লেখার রসদ সংগ্রহ করবার উদ্দেশ্যে তার বাড়ি গিয়ে জিন্না গান্ধী সম্পর্কিত আলোচনা করে মুসলমানের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পাকিস্তান যে কতদূর ন্যায়সঙ্গত তা বিচার করে তার প্রকৃত মনোভাব জানবার চেষ্টা করছিল, তখন যদিও সে তার হলদে সদন্ত দুটো বার করে হ বাবু বলে সায় দিয়ে যাচ্ছিল, কিন্তু মনে মনে সে আওড়াচ্ছিল চলো হরামি কা বাচ্চা। সে জানে কপালে যে লেবেল সেটাই আসুক না কেন, ফর্সা জামাকাপড় পরা বাবু মাত্রই শালা হারামি কা বাচ্চা। ছেঁড়া ময়লা কাপড় পরা হারামি কা বাচ্চাও সে অনেক দেখেছে, কিন্তু তারা এমন স্বার্থপর ছদ্মবেশি নয়, এই বাবুরাই আসলি হরামজাদ। কোট প্যান্ট পরা, আচকান চাপকান চড়ানো, খদ্দরধারী, মোল্লা মৌলভী, ডাক্তার, উকিল, হাকিম, ডেপুটি অনেক দেখেছে রহিম কসাই। তার চোখে সব শালাই হারামিকা বাচ্চা, সব শালা, বিশেষত ওই দুলাল বাবুর বাপটা। শালা সুদখোর, চতুর্থ পক্ষে বিয়ে করেছে হারামজাদা, তাগতির জন্যে কচি পাঠার ঝোল খায় রোজ, ছেলেও হয়েছে একটা। নধর কান্তি শিশুটা পাশের গলিতে এসে খেলা করে যখন, রহিম কসাই চেয়ে চেয়ে দেখে মাঝে মাঝে, জোকের বাচ্চা, বড় হয়ে রক্ত চুষবে। দুলাল বাবু আবার দরদ দেখাতে এসেছেন আমাদের জন্যে, উড়নি উড়িয়ে পামসু চড়িয়ে সরলা হরামিকা বাচ্চা। ঘোলাটে চোখ দুটোতে হিংস্র দীপ্তি ফুটে ওঠে, নড়ে ওঠে কটা কোঁকড়ানো দাড়িগুলো, ভারী ধারালো ছোরাটা চালাতে থাকে সে সজোরে, প্রকাণ্ড খাসির রাং টুকরো টুকরো হয়ে যায়। পুরোহিত যেমন নির্বিকার চিত্তে ফুল তোলে, লেখক যেমন অসংকোচে সাদা কাগজে কালির আঁচড় টানে, রাঁধুনি অবিচলিত চিত্তে যেমন জীবন্ত কৈমাছগুলো ভাজে ফুটন্ত তেলে, রহিমও তেমনি ছাগলকুচো করে অকুণ্ঠিত দক্ষতা সহকারে, একটুও বিচলিত হয় না। একটা খাসি, একটা পাঁঠা, গোটা দুই বকরি প্রত্যহ জবাই করে সে। আজসের পাঁঠার মাংস দুলালবাবুর বাপকে দিতে হয় সুদস্বরূপ, কবে 500 টাকা ধার নিয়েছিল তা শোধই হচ্ছে না, ভিটেবাটি সব বাঁধা আছে, সুদের সুদ তার সুদ, হিসাবের মারপ্যাঁচে বিভ্রান্ত হয়ে সে সেই সোজা হিসাবে রাজি হয়েছে সে, রোজ আজসের কচি পাঁঠার মাংস, চতুর্থ পক্ষের অনুরোধে শালাও রাজি হয়েছে। কিন্তু এও আর পেরে উঠছে না রহিম, এই দুর্মূল্যের বাজারে রোজ কচি পাঁঠা জোটানো কি সোজা কথা? এ অঞ্চলে যত কচি পাঁঠা ছিল সব তো শালার পেটে গেল, রোজ কচি পাঁঠা পায় সে কোথা থেকে? অথচ শালাকে চটানো মুশকিল, এক নম্বর হারামি, হেলথ অফিসারটা পর্যন্ত ওর হাত ধরা, ওর কথায় ওঠে বসে, একটু ইঙ্গিত পেলেই সর্বনাশ করে দেবে। সেদিন সমস্ত দিন রোদে ঘুরে ঘুরে রহিম হতাশ হয়ে পড়ল, একটু ভয়ও হলো তার, কচি পাঁঠা কোথাও পাওয়া গেল না, কি হবে কে জানে। হঠাৎ মাথায় খুন চড়ে গেল তার, চতুর্থ পক্ষে বিয়ে করেছে শালা, কচি পাঁঠার ঝোল খাবে রোজ হরামির বাচ্চা। চিবুকের কটা দাড়িগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। তারপর দিন বাবুর বাবুর্চি এসে বললে, কাল তুই যে মাংস দিয়েছিলি এবারে ফার্স্ট ক্লাস, খেয়ে বাবুর দিল তর হয়ে গেছে, চেটে পুটে খেয়েছে সব। রহিম নীরব, কেবল দাড়ির গোটা কয়েক চুল নড়ে উঠল। বাবুর্চি বলতে লাগলো, খোকাটাকে কাল থেকে পাওয়া যাচ্ছে না, তাই বাবুর মনে সুখ নেই, তা নাহলে তোকে ডেকে বকশিসি দিত হয়তো, পাশের গলিতে খেলছিল,
কোথায় যে গেল ছেলেটা? বাবু বলেছে যে খুঁজে দিতে পারবে তাকে ২৫ টাকা বকশিস দেবে। একটু খোঁজ করিস বুঝলি? কে রে, কথা কইছিস না কেন? রহিম পচ করে একবার থুতু ফেলে নীরবে মাংস কুচোতে লাগলো। তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছিল।